Assalamualaikum, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাই আমার নতুন এই DIY ভিডিওটি দেখার জন্য। যারা মানি সেভিংস DIY ভিডিওগুলো পছন্দ করেন তারা আমার আজকের ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা একবার ইউজ করেই এই থার্মোকলের প্লেটগুলো ফেলে দিয়ে থাকি। এই প্লেটগুলো দিয়েই কালারফুল করে তুলে আমরা আমাদের দেয়ালকে সুসজ্জিত করে নিতে পারি। এতে কিন্তু খুব বেশি টাকারও প্রয়োজন হবে না। থার্মোকলের প্লেটে প্রথমে আমি এঁকে নিয়েছি, একটি কেটলি এঁকেছি আর কাপ এঁকেছি, এর উপরে এখন রং তুলি দিয়ে এঁকে নেব। আরেকটা প্লেট নিয়ে নিলাম আর এখানের জন্য আমি পেপার থেকে একটি ছবি কেটে নিচ্ছি। ছবিটি দেখে আমার অনেক পছন্দ হয়েছিল, এই জন্য পড়ার পর আমি এই পেপারটি সংরক্ষণ করেছিলাম। দেখে নিন তাহলে এই কাগজ থেকে ছবিটা আলাদা করে কিভাবে থার্মোকলের প্লেটে লাগিয়ে আমি সুন্দর ওয়াল ডেকোর বানিয়ে নিচ্ছি। পেপারটার পিছন দিকে গ্লু স্টিকের সাহায্যে গ্লু লাগিয়ে থার্মোকলের প্লেটে আমি স্টিক করে নিব। উপরের কাগজটা যেন পানি লাগলে ধুয়ে বা ছিঁড়ে না যায় তার জন্য আমি ফেভিকল দিয়ে দিচ্ছি উপরে, এতে এই কাগজটা প্লাস্টিকে পরিণত হবে, পানি লাগলেও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আরেকটি পেপার কাটিং করে নিচ্ছি আমি। এখানে একটি লিভিং রুমের ছবি দেওয়া আছে, আমি এই ছবিটাকে থার্মোকলের প্লেটে পেস্ট করব। তার জন্য আমি দুটি গ্লু ব্যবহার করেছি, একটি স্টিক করার জন্য স্টিকি গ্লু আর একটি ফেভিকল। ফেভিকল উপরে দিয়ে দিলে এটা ময়লা হয়ে গেলে আপনি চাইলে ধুয়ে মুছেও নিতে পারবেন, নষ্ট হবে না। Thank you.
এটিতেও আমি পেপার থেকে কেটে ছবি লাগিয়ে নিচ্ছি। এগুলো যেহেতু আমি আমার রুমের দেয়ালে টানাবো, তাই একটু রুমের সাজানো ডেকোরেশন করার কিছু ছবি সিলেক্ট করেছি। যারা নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন, আমার এই ভিডিওগুলো শুধুমাত্র তাদের জন্য। আবার কেউ কেউ তো আছেন এগুলোকে অকাজ মনে করেন। সময়ের অপচয়, এর থেকে সুন্দর জিনিস তো কিনতেই পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু এটি পাওয়া যাবে না যাতে আমার হাতের ছোঁয়া আছে। যার দিকে তাকালে আমি আমার আমিকে খুঁজে পাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।